বেগার কিছু শিল্পী ডিজিটালকে ভরে গেছে, তাদের কোনো কাজ নাই। মানে এর আর বিরুদ্ধে কীভাবে কথাবার্তা বলবি এটা নিয়ে এরা খুব বুড়ে বুড়ে লেগেছে। তো যারা বেগার তাদের নিয়ে আমি কথা বলতে চাই না। শিল্পী হিসেবে পাশে দাঁড়াইছে, চাংছবি করার জন্য দাঁড়াইছে, দেখতেছেন না অন্য দলের বিরোধী দলের। এখন পর্যন্ত মাঠ ভালো আছে, আর দুই দিন পর যেহেতু নির্বাচন, এখন ভোটের দিন কতটা ভালো থাকবে এটা এখনও বলতে পারতেছি না। কারণ আমরা প্রতিটা ভোটে, আমি এই কয়বার যে কয়বার ভোট করেছি সেই কয়বারই ভোটের দিনে আমার সাথে ভেজাল হয়েছে, আপনারা সবাই দেখেছেন। তো এইবারও যে ঢাকায় 17 আসনে কী হবে আমি এই মুহূর্তে শিওর না, তো ভোটের দিন বিষয়টা আপনাকে ক্লিয়ার করতে পারবো। দেখুন, নির্বাচনে অনেকেই অনেক রকম কথাবার্তাই বলে, তাদের কথা শুরু থেকে আমি শুনিনি, এখনও শুনি না। আর ভোট মানুষের একান্ত ব্যক্তিগত সাবজেক্ট, ভোট দল জনগণের ভালো লাগে যে কোনো লোক দিতে পারে। এ জায়গায় কোন লোক মনে করেন বিরুদ্ধে কথা বললেই যে পাবলিক যে তার কথা শুনে ভোট দেবেন, এটা ভুল। এক শ্রেণীর লোক আছে তারা শুরু থেকে চায় যে হিরো আলম এর যোগ্যতা, হিরো আলমের লেখাপড়া, হিরো আলমের চেহারা, হিরো আলমের কথা বলা, শুরু থেকে এক শ্রেণীর লোক আমাকে মনে করেন আমার পিছনে কথাবার্তা বলে। কিন্তু এমন একটা দিন সময় চলে এসেছে, দেখবেন হিরো আলম কিন্তু আমার কমেন্টসগুলো দেখবেন আর ভিডিওগুলো দেখবেন, যে হিরো আলম কেউ গালিগালাজ করে কি না, হিরো আলম কেউ আর হাহা যায় কিনা, তাতে বোঝা যায় হিরো আলম কিন্তু অনেক আগের থেকে পরিবর্তন হয়েছে। আমার ভালোবাসার ভক্তরাও কিন্তু আগের থেকে অনেক বেড়েছে। দেখুন, যাদের এক শ্রেণীর লোক আছে তাদের মনে করেন বেগার, বেগার কিছু শিল্পী ডিজিটালকে ভরে গেছে, তাদের কোনো কাজ নাই। মানে এর আর বিরুদ্ধে কীভাবে কথাবার্তা বলবি এটা নিয়ে এরা খুব বুড়ে বুড়ে লেগেছে। তো যারা বেগার তাদের নিয়ে আমি কথা বলতে চাই না। যারা রানিং আছে তাদের নাম বললাম, তাদের নিয়ে কথাবার্তা বলবো, তাদের উপকার হবে। শিল্পী হিসেবে পাশে দাঁড়াইছে, চাংছবি করার জন্য দাঁড়াইছে, দেখতেছেন না অন্য দলের বিরোধী দলের আগে যে কোনো লোক দিতে পারে। এ জায়গায় কোন লোক মনে করেন বিরুদ্ধে কথা বললেই যে পাবলিক যে তার কথা শুনে ভোট দেবেন, এটা ভুল। এক শ্রেণীর লোক আছে তারা শুরু থেকে চায় যে হিরো আলম এর যোগ্যতা, হিরো আলমের লেখাপড়া, হিরো আলমের চেহারা, হিরো আলমের কথা বলা, শুরু থেকে এক শ্রেণীর লোক আমাকে মনে করেন আমার পিছনে কথাবার্তা বলে। কিন্তু এমন একটা দিন সময় চলে এসেছে, দেখবেন হিরো আলম কিন্তু আমার কমেন্টসগুলো দেখবেন আর ভিডিওগুলো দেখবেন, যে হিরো আলম কেউ গালিগালাজ করে কি না, হিরো আলম কেউ আর হাহা যায় কি না, তাতে বোঝা যায় হিরো আলম কিন্তু অনেক আগের থেকে পরিবর্তন হয়েছে। আমার ভালোবাসার ভক্তরাও কিন্তু আগের থেকে অনেক বেড়েছে।